কে ছিলেন টাইগার শ্রফের প্রথম গার্লফ্রেন্ড? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই কথা চোখ বন্ধ করেই বলা যায়, তিনি হতে যাচ্ছেন আগামী দিনের বলিউড সুপারস্টার। সম্প্রতি এই তারকা একটি রিয়েলিটি শোতে তার দারুণ উপস্থিতি ঘটান। শোটি ছিল ইন্ডিয়াস নেক্সট সুপারস্টারস। প্রতিযোগীদের পারফরমেন্স শেষে হোস্ট ঋত্বিক ধনজানি প্রশ্ন করে বসেন টাইগারকে। প্রশ্নটি ছিল, কবে প্রথম কোনো মেয়ের সাথে বাইরে কোনো পার্টিতে বা অন্য কোথাও ডেট করেছেন বা নেচেছেন টাইগার? প্রশ্নটি শুনে অ্যাকশন দৃশ্যে ঝানু কিন্তু খুব লাজুক ছেলে টাইগার বলেন, আমি কখনোই কোনো মেয়েকে আমার সাথে বাইরে যেতে প্রস্তাব দেইনি। আমি সাধারণত আমার ছেলে বন্ধুদের সাথেই বাইরে যেতাম। আমি অন্যদের চেয়ে অনেক দেরিতেই কোনো মেয়ে বন্ধু পেয়েছিলাম, বলেন টাইগার। তিনি তার প্রথম ডেটিংয়ের বিষয়টি স্বীকার করে বলেন, আমি প্রথম ডেট করি যখন আমার বয়স 21 বা তার সামান্য বেশি। ডেটিংয়ের প্রস্তাবটি আমার পক্ষ থেকে ছিল না, ওটা আপনা আপনি হয়ে গিয়েছিল, যেমনটা সাধারণত হয়। তবে সম্পর্কটা টেকেনি। তবে প্রথম ডেট করা সেই মেয়েটির নাম বলেননি এই নতুন বলিউড সেন্সেশন। সূত্র DNA। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।